এরপর আমার আর কি বলার থাকতে পারে? কিন্তু তাও ছেলের মা হিসাবে আমার একটাই বক্তব্য আছে। দেখো, আমি যে আমার সব সম্পত্তি আমার ছেলের নামে করে দিয়েছি সেটা জানতে নিশ্চয়ই আপনাদের বাকি নেই। তবে ওর নামে অনেক কিছু থাকলেও রূপ কিন্তু এখনো নিজের পায়ে দাঁড়ায়নি। তাই কটা দিন অপেক্ষা করে একটু ভেবে চিনতে। না মা, এত ভাবনা চিন্তার কিছু নেই। আমি অ্যানিকে বিয়ে করতে চাই, আর এখনই করতে চাই। আমি অ্যানিকে ছাড়া বাঁচব না মা। জাস্ট লুক এট হার মা, শি ইজ পারফেক্ট। আমি কোনোভাবেই ওর যোগ্য নই। এই পৃথিবীর সবাই ওকে বিয়ে করতে চায়, কিন্তু ও দয়া করে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। অ্যানিকে আমি হারাতে পারবো না। ভালোবাসায় এত হারানোর ভয় থাকলে চলে না বাবা। একে অপরকে ভালোবাসলে এইটুকু তো বিশ্বাস থাকা উচিত যে নিজের পায়ে দাঁড়ানো অবধি অন্যজন তোমার জন্য অপেক্ষা করবে, অনুগত থাকবে। আর সেটা শুধু ছেলেদের ক্ষেত্রে না, মেয়েদের ক্ষেত্রেও খাটে। আজকাল তো শুধু আধুনিকতা মানে ইংরেজি পোশাক পরা আর ইংরেজি কথা বলা না মা, মেয়েদেরও তো অর্থনৈতিক স্বাধীনতার দরকার। তাদের নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করে তবে। হ্যাঁ হ্যাঁ, টাকাটাই আসল, বুঝলেন? আর ক্যাপিটাল যখন একবার এসে গেছে তখন ব্যবসা তো ঠিকই দাঁড়িয়ে যাবে। রূপকে আমি সব বুঝিয়ে দিয়েছি, বুঝলেন? আর এখন যখন এই বাড়িটা ওদের নামে হয়ে গেছে তখন তো ওদের আর শ্যামবাজারে গিয়ে থাকার কোনো দরকার নেই, তাই না? ওরা না হয় এখানেই থাকবে। আর ওই বাড়িতে রূপের অংশ আসবাব সেগুলো সব ওরা বেচে দিয়ে এই ব্যবসায় ইনভেস্ট করে দেবে। ব্যাস, তাহলে সব কিছু একদম ঠিকঠাক হয়ে যাবে। রূপকে আমি নিজের ছেলের মতন করে একদম করে পিঠে নেব, আপনি দেখবেন। আমার ছেলে তাহলে আমার রইল না তো? বেশ, তাহলে ওই বিয়ের দিন পাকা করার বিষয়টা, বাকি সব যখন আপনারা ঠিক করেই ফেলেছেন তখন এটাও আপনারাই ঠিক করে নিন, আমি সবেতেই রাজি। সাহিত্যের সেরা সময়ের নতুন অধ্যায় বাণী বসুর শ্বেত পাথরের থালা, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আটে।